কলকাতার আনন্দপুর থানা এলাকার এই খাস জমি মাপজোক করতে গিয়ে আবারও বাধার মুখে প্রশাসন, এই নিয়ে চতুর্থবার। ইএম বাইপাসের ধারে এই জায়গার নাম হোসেনপুর, কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড। 47 একর জমির পুরোটাই খাস। স্থানীয় 150টি পরিবারের দাবি, তারা এই জমির বর্গাদার। কয়েক বছর আগে পর্যন্ত চাষবাস করত, হতো মাছ চাষও, কিন্তু কয়েকদিন আগে হঠাৎই আনন্দপুর থানার পুলিশের উপস্থিতিতে সরকারি কর্মচারীরা জমিতে মাপজোক করে খুঁটি পুঁতে দিয়ে চলে যান। এতেই ক্ষুব্ধ হয়ে বাসিন্দারা গত 15ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সব খুঁটি উপড়ে দেন। এদিনও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীদের বাধা দেন তারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছয় পুলিশের বাড়তি বাহিনী, নামানো হয় র‍্যাব, কিন্তু তাতেও লাভের লাভ হয়নি। পুলিশ এসছে জমি অধিগ্রহণ করতে, আমরা জমি অধিগ্রহণটা বাধা দিচ্ছি। আমাদের সরকার যেভাবে বসবে, আমরা যেভাবে কথা বলবো, আমরা সেইভাবে কথা মানতে রাজি আছি। আজকে সিঙ্গুরের জমি ফিরত দিচ্ছে, তাহলে আমাদের চাষিদের জমি নিচ্ছে কেন জমিগুলো? যদিও এই খাস জমি নিয়ে পুরসভার বক্তব্য, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যেটা আপডেট করেছে যে এখানে একটা জায়গায় 27 একর আর একটা জায়গায় 20 একর, এই 47 একর জায়গা যে ভেস্টিং প্রসেসকে আইডেন্টিফাই করে দিয়েছে এবং সার্টিফাই করে দিয়েছে, আমরা সেই ল্যান্ডটাকে ঘিরছি। তাদেরকে যদি কোথাও রিহ্যাবিলিটেশন করতে হয়, আমরা নিশ্চয়ই প্রসেস করব। পুরসভা সূত্র খবর, হোসেনপুরের এই জমি নিয়ে বিতর্ক আগেও হয়েছে। খাস জমি হলেও পর্চা বার করে নাকি দুজনকে বিক্রিও করে দেওয়া হয়েছিল, যা নিয়ে মামলা চলছে। এবার সেই জমি মাপজোক করতে গিয়ে ফের বাধার মুখে প্রশাসন। সত্যজিৎ বৈদ্য ও হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।